একটা জিনিস আপনাদেরকে আমি বলি, এই দেশে আগে একটা সময় ছিল বিএনপি একটা বুট ছিল, আওয়ামী লীগ একটা বুট ছিল, জাতীয় পার্টি একটা বুট ছিল, ঘাত প্রতিঘাতে এবং মানুষের সচেতনতার কারণে। এখন কিন্তু সেই রিজার্ভ বুট যেটা বলে সেই বুটটা নাই, ফ্লোটিং বুট ছিল মাত্র 30%, ফ্লোটিং বুট, বিভিন্ন দলের বুট ছিল ফ্লোটিং বুট, যেদিকে যেত যে দলের দিকে সেই দলের ক্ষমতা আসত। এখন দেখা গেছে কয়েকটা জরিপে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে ফ্লোটিং বুটের সংখ্যা 60% উপরে, তার মানে সুযোগ আছে, সুযোগ আছে যদি সংগঠন গোছানো যায়, যদি আমরা বক্তব্য নিয়ে জনগণের কাছে যেতে পারি। জনমতটা এরকম একটা জিনিস, যে কোনো সময় জনমত উঠে যেতে পারে, যে কোনো সময় জনমতের পরিবর্তন হতে পারে, যে কোনো সময় জনমতের সিদ্ধান্ত চেঞ্জ হতে পারে। কারণ বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ এবং বিএনপি দুঃশাসন, এই দুটি দলের দুর্নীতি, দুটি দলের রাজনীতিকরণ সর্বক্ষেত্রে প্রশাসন সহ এই সমস্ত বিষয়ে মানুষ কিন্তু খুব বিক্ষুব্ধ। মানুষের মনে অনেক জ্বালা যন্ত্রণা, সেই জ্বালা যন্ত্রণাকে যদি আমরা ক্যাশ করতে পারি, তাদের ভিতরে পৌঁছতে পারি, তাহলে আমার মনে হয় যে কোনো জোট ফুটে এক প্লিজ বসে কোনো জোট ফুটের আমাদের প্রয়োজন পড়বে না। একটি কথা মনে রাখবেন, নিজের শক্তি যখন হবে, যখন আমাকে অন্য কেউ প্রয়োজন মনে করবে, তখনই আমার কাছে আসবে। কাজে আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। আমরা আগামী জুলাইয়ের মধ্যে সমস্ত জেলায়, যে সমস্ত জেলায় সম্মেলন হয় নাই, ডেট নির্ধারণ করে দিয়েছি, তারিখ নির্ধারণ করে দিয়েছি, টিম করে দেব, জুলাই মাসের মধ্যে সকল জেলার সম্মেলন আমরা শেষ করবো। এবং আমরা আশা করি আগস্ট সেপ্টেম্বরে আমরা আমাদের কেন্দ্র কাউন্সিল ইনশাল্লাহ করবো। একই সাথে আমরা 300 আসনে যোগ্য প্রার্থী খুঁজবার আমরা চেষ্টা করছি। আর আরেকটা জিনিস বলি, বৈশ্বিক কারণে, জাতীয় এবং আন্তর্জাতিক কারণে আমাদের নির্বাচনটা কি সিস্টেমে হবে সেটা এখন পর্যন্ত অনিশ্চিত। নির্বাচন ফেয়ার হবে কি না, ফেয়ার করতে গেলে কি পদ্ধতি হবে, সেই পদ্ধতি এখনো নির্ধারণ হয় না। কাজে আমি আপনাদেরকে আহ্বান করবো, আপনারা এই ম্যান্ডেট দলের চেয়ারম্যানকে দিয়ে যান, তিনি অবস্থার প্রেক্ষিতে আগামী নির্বাচনে কি সিদ্ধান্ত হবে সেটা উনি তার যারা হ্যান্ডস আছে তাদের সঙ্গে আলোচনা করে তিনি সিদ্ধান্ত দিবেন, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত দিবেন। এই ম্যান্ডেট, এই সিদ্ধান্ত চেয়ারম্যানকে যদি আপনারা বিশ্বাস করেন তাহলে দিতে পারেন। আমি এটা পারি দিতে আপনাকে এক রাজি, এটা তাহলে চেয়ারম্যান সাহেবের ঠিক করবেন আগামী নির্বাচনে আমরা কিভাবে যাব, কিভাবে অংশগ্রহণ করব।